আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি রাও ফার্ম ফ্রেশের নার্সারি থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা নিয়ে। আপনারা গতকালকে দেখেছেন এবং আজকে পাঠাচ্ছি বেশ কিছু। আজকে যাদের চারাগুলো পাঠাচ্ছি এবং আম পাঠাচ্ছি তাদের নামগুলো আমি বলছি। জিলানি কুমিল্লা থেকে নিয়েছেন উনি, থাই জাম্বুরা একটি, স্ট্রবেরি পেয়ার একটি, আনার একটি, তারপরে বারো মাসি আম দুইটি, লাল জামরুল একটি, সাদা জাম একটি, তারপরে ওনার কিছু রিফান্ড যাচ্ছে। জলপাই যেহেতু স্টকে নাই, সেহেতু জলপাইয়ের পরিবর্তে ওখানে বারো মাসে আমলা দিচ্ছি। বোম্বাই লিচু, আপেল একটি এবং বারো মাসে আম একটি যাবে এবং লাল পেয়ারা যাবে। তো আপনাদেরকে আমি দেখাই এই যে আপনার ভাগওয়ান আর্ট, দেখেন বেশ বড় গাছ, বলতে এটা হবে 1.5 ফিট বা 2 ফিট এরকম হবে ভাগওয়ান আর্ট। এটা হলো লাল জামরুল, লাল জামরুলের গাছ, বারো মাসি কাঁঠাল এখানে, তারপরে স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারার গাছটাও বেশ বড় আছে, মোটামুটি হবে প্রায় 1.5 ফিটের মতো স্ট্রবেরি পেয়ারা, বারো মাসি কাঠি বনাম এটা, লাল পেয়ারা, তারপর এটা হচ্ছে থাই জাম্বুরা, লাল পেয়ারা কিন্তু দুইটি এখানে আর একটি আছে, সেটা আপেলের চারা, আপেল চারা এটা বেশ আপনার 4 ফিট 4.5 ফিট হবে। তারপর ছোটো একটা গাছ দেখতেছেন, এটা আপনি জলপাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে আপনার আমলা, এই দিয়ে এক পাশে ফল ধরে আছে এবং এক পাশে ফুল বের হচ্ছে। এটা হচ্ছে বোম্বে লিচু আর এক কাঠিমন। তুম বেগম হাজিগঞ্জ থেকে নিয়েছেন চারা দুইটি, একটা হচ্ছে লটকন, বেশ বড় চারা, আপনার 6 ফিট হবে এটা, ডালগুলো আপনার 4-5টা ডাল আছে, আর বারো মাসি কাঁঠাল এই যে এটা দেখেন। কাঁঠাল গাছ কিন্তু বেশি বড় না, হয়তো বাড়িতে হবে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকম হবে উচ্চতা। রাশেদ কবির কুমিল্লা থেকে নিয়েছেন 20 কেজি আম। তো এই হচ্ছে আজকের সালাম, আপনারা কিনতে থাকবেন রাও ফার্ম ফ্রেশ থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা, বারো মাসি কাটি বনাম, আম সত্ত্ব, চালের গুঁড়া, চাকের মধু, ঘি। আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।